হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনার সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে একটা দারুণ মজার ক্রিসপি অ্যান্ড পাইচি খাবার বানিয়ে নিয়ে এসেছি। তো চলুন তাহলে রেসিপিটি দেখিয়ে দেওয়া যাক। আমি এখানে 2 কাপ মতো ময়দা নিচ্ছি। তো আমি একটা প্লেটে 2 কাপ ময়দা ঢেলে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি হাত দিয়ে শুকনো অবস্থাতেই ভালোভাবে মেখে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। তো আমি এবার জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়ে আমি এখানে ডো বানিয়ে নেব। তো রেডি হয়ে গেছে ময়দার ডো। তো এবার আমি এটাকে নিয়ে যাচ্ছি, এবার আমি একটা বেলনার সাহায্যে ভালোভাবে বেলে নিচ্ছি। তো বেলা হয়ে গেছে, আমি এবারে একটা ছুরি দিয়ে সাইড থেকে এক সমান করে কেটে নিচ্ছি। তো সমান করে কেটে নেওয়ার পর বাড়তি অংশগুলো কিন্তু ফেলে দেওয়ার প্রয়োজন নেই, এগুলো রেখে দিয়ে আবার রুটি বেলে আপনারা রেডি করতে পারেন। তো আমি এবার ছুরি দিয়ে এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তারপর একটা অংশ আমি সাইডে রেখে দিয়ে এবার এই অংশটাকে আমি মাস্ক বরাবর কেটে নিচ্ছি আড়াআড়ি করে। তো আমি এভাবেই ডিজাইন করে কেটে নিচ্ছি। এবার আড়াআড়ি করে কেটে নেওয়ার পর সাইডের অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এবার আমি একটা আঙ্গুলের সাহায্যে এভাবে আস্তে আস্তে মুড়ে দিচ্ছি। তো এভাবে মুড়ে দিয়ে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো সাইডটা কিন্তু একটু চেপে চেপে দিতে হবে, নয়তো ভাজা পর খুলে যেতে পারে। তো আমি আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আঙ্গুল দিয়ে ভালোভাবে চেপে চেপে ফোল্ড করে নিতে হবে। তো আমি সাইডের অংশগুলো একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি যাতে এটা বানানো সুবিধা হয়। তো এভাবেই আপনারা বানিয়ে নেবেন, আর তারপর কর্নারটা একটু চেপে চেপে দেবেন যাতে ভাজার সময় খুলে না যায়। তো এভাবেই আমি সবগুলো ময়দা থেকে এভাবে লেচি কেটে নিয়ে এবার সবগুলো এভাবে ফোল্ড করে রেখে দিচ্ছি। তো এবার সবগুলো রেডি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। তো আমি একে একে সবগুলো প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার হালকা ভাজা হয়ে গেলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টে দিচ্ছি। তো অবশ্যই গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রেখে দিতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে তাহলে কিন্তু পুড়ে যাবে না আর সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে। দেখুন এবার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। তো আমি এভাবে বারবার উল্টে পাল্টে দিচ্ছি। তো এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব এগুলো। তো দেখুন কতটাই মুচমুচে হয়েছে, এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে, আর জোয়ানের ফ্লেভারটা কিন্তু আরও অসাধারণ লাগে খেতে, মুচমুচে একটা রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে প্লিজ লাইক করে দেবেন। আর আমি আবারও চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখুন কতটাই মুচমুচে হয়েছে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি একটা। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে, আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, নতুনত্ব একটা ডিজাইন। আর যারা আপনারা যাদেরকে খেতে দেবেন তারা অবশ্যই একবার অন্তত দেখবে যে না এটা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ততটাই
বেশি টেস্টি হয়েছে। তো এটা চায়ের সঙ্গে অবশ্যই আপনারা খেতে পারেন।